আমাদের নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম শ্বেতদ্রোণ বা দণ্ডকলস বা দলকলস। কোনো কোনো এলাকায় এটি কানশিশা নামেও পরিচিত। এর ইংরেজি নাম হোয়াইট বার্টিসিলা। শ্বেতদ্রোণ বহু বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। শ্বেতদ্রোণ বা দণ্ডকলসের প্রধান ব্যবহার হল ঔষধ এবং খাদ্য হিসেবে। শ্বেতদ্রোণ এর পাতা শাক হিসেবে খাওয়া যায় এবং এর বিভিন্ন অংশ ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। শ্বেতদ্রোণ রবি মৌসুম অর্থাৎ শীতকালে রবি ফসলের ক্ষেতে সাথী ফসল হিসেবে জন্মাতে দেখা যায়। শ্বেতদ্রোণ প্রধানত সরিষা, খেসারি, মুসুর প্রভৃতি ক্ষেতে বেশি জন্মায়। তবে আজকাল এটি একটি দুষ্প্রাপ্য গাছে পরিণত হয়েছে। শ্বেতদ্রোণের পাতায় গ্লুকোসাইড, ট্যানিন, স্যাপোনিন, স্টেরোলস সহ বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে। শ্বেতদ্রোণের ফুলে মধু থাকে, যার কারণে মৌমাছিরা এখান থেকে নেকটার সংগ্রহ করতে পারে। নেকটার হলো ফুলে বিদ্যমান বিভিন্ন চিনি মিশ্রিত পানি, যাকে ইংরেজিতে নেকটার বলা হয়। শ্বেতদ্রোণের মধু ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। সর্দি, জ্বর এবং শরীরে ব্যথা হলে দণ্ডকলসের পাতা বা শ্বেতদ্রোণের পাতা সিদ্ধ করে কালিজিরা, রসুন, কাঁচামরিচ ভেজে পাটায় বেটে ভর্তা করে ভাত খাওয়ানো হয়। ছোট বাচ্চাদের সর্দি হলে পাতা বেটে মায়ের দুধের সাথে মিশিয়ে মাথার চাঁদিতে দিয়ে রাখলে সর্দি ভালো হয়ে যায়। এছাড়া ছোট বাচ্চাদের সর্দি হলে দণ্ডকলস ফুলের মধু খাওয়ালেও ভালো উপকার পাওয়া যায়। এছাড়া পেট ফাঁপা এবং বদহজম হলে এই শ্বেতদ্রোণের পাতা সিদ্ধ করে ভর্তা করে খেলে সেই দোষটা কেটে যাবে। এছাড়া পুরুষের গোপন রোগের জন্য শ্বেতদ্রোণ বিশেষ উপকারী। আমি একটি গাছের শিকড় তুলে দেখাচ্ছি। আমার হাতে যে শিকড়টি দেখতে পাচ্ছেন, এই পরিমাণ শিকড় তুলে পরিষ্কার পানিতে ধুয়ে এটি প্রতিদিন সকালে পাটায় বেটে খালি পেটে মধু সহযোগে 7-15 দিন খেলে পুরুষত্বহীনতা এবং ধ্বজভঙ্গ রোগ থাকলে সেটি কেটে যাবে। এছাড়া হাঁপানি হলে দণ্ডকলসের শিকড় তুলে গোলমরিচ বেটে খুব ভোরে সূর্য ওঠার আগে খেলে ভালো উপকার পাওয়া যায়। তাছাড়া শরীরে বিষ বা বেদনা হলে এবং বাতের ব্যথায় দণ্ডকলস ছেঁকে রস খেলে উপকার পাওয়া যায়। এছাড়া কোনো স্থান মস্কে গেলে শ্বেতদ্রোণের 5-6টি পাতা নিয়ে তার সাথে 4-5 ফোঁটা কেরোসিন তেল এবং 1/2 চিমটি লবণ মিশিয়ে মালিশ করলে উপকার পাওয়া যায়।